नमस्कार বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাংলায় কি রাষ্ট্রপতি শাসন সম্ভব তা নিয়ে তোলপাড় হচ্ছে বাংলার রাজনীতি। শুভেন্দু অধিকারী ইতিমধ্যে বলেছেন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির থেকেও বেশি ভয়ানক অবস্থা। অর্থাৎ রাষ্ট্রপতি শাসন যে যে কারণে সম্ভব, যে যে কারণে একটি রাজ্যে হয়, তার থেকেও মারাত্মক পরিস্থিতি এই বাংলায়, বলেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু পাশাপাশি আবার সায়ন্তন বসু বলেছেন হলেও হতে পারে, ডিরেক্টলি কিছু বলেনি, কিন্তু হলেও হতে পারে, পরিস্থিতি ভয়ানকের থেকেও ভয়ানক। তার কারণ সমস্ত ব্যাপারটা বাংলার অনুপ্রাণিত সংবাদ মাধ্যম ধামাচাপা দিয়ে রাখছে। আনন্দবাজার বর্তমানে এই সময় এবিপি আনন্দ 24 ঘন্টা একদম চাপা দিয়ে রাখছে, কোনো সন্ত্রাস বাংলার মানুষকে দেখাচ্ছে না, কিন্তু পরিস্থিতি ক্রমাগত ভয়াবহ হচ্ছে। এবং এটাকে ঢাকা চাপা দেওয়ার জন্য আপনারা ইতিমধ্যেই হয়তো সংবাদ পেয়েছেন, হাইকোর্টে রাজ্য সরকারের তরফ থেকে হাইকোর্ট যে সম্প্রতি রায়টা দিয়েছে যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সেট হিউম্যান রাইটস কমিশন করে সমস্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন, হাইকোর্টকে তারা রিপোর্ট দেবেন, সেটির বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে, হায়ার বেঞ্চে রাজ্য সরকার যাচ্ছে। জানেন তারা হারবেন, কিন্তু তা সত্ত্বেও যাচ্ছেন, তার কারণ সময়টাকে কিল করার, আর আসলে এই সময়টাকে কাটিয়ে দিয়ে কিছুদিন প্রলম্বিত করে আরও বেশি সন্ত্রাস বাংলার মাটিতে নিয়ে আসার চেষ্টা। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, রাজ্যপাল জগদীপ ধনখড় দিল্লিতে গিয়েছেন, সেই দিল্লিতে গিয়ে তিনি বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন দুদফায় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে, এবং দ্বিতীয় দফায় প্রায় ঘণ্টা দেড়েক আলোচনা করে বেরিয়ে এসেছেন। এবং এই প্রসঙ্গে বারবার সাংবাদিকরা ফিরে গেছেন বিভিন্নভাবে রাজনৈতিক নেতাদের কাছে, গেছেন প্রশ্ন করেছেন শুভেন্দু অধিকারীকে, প্রশ্ন করেছেন দিলীপ ঘোষকে, প্রশ্ন করেছেন সায়ন্তন বসুকে। আজকে আমরা এই মুহূর্তে আপনাদের সায়ন্তন বসুর একটি প্রেসের সামনে দেওয়া সাক্ষাৎকার শোনাবো, যেখানে একটু খেয়াল করে দেখবেন, একদম শেষ পর্বে, শেষ পর্বটা খেয়াল করে দেখবেন ভালো করে। সায়ন্তন বসু বলছেন, একদম পরিষ্কারভাবে সায়ন্তন বসু বলছেন যে হতেও পারে, হবে না কিন্তু বলছেন না, তাহলে শেষ কী হবে সেদিকে লক্ষ্য থাকবে আমাদের। কিন্তু আপাতত চলুন আমরা সায়ন্তন বসুর কী বলেছেন রাষ্ট্রপতি শাসন নিয়ে শুনে নি। নারী নির্যাতনের পুরুষ কাহিনী প্রত্যেক দিন শোনা যাচ্ছে। সুপ্রিম কোর্ট একই দিনে 67 বছরের বৃদ্ধা খেজুরি আর 17 বছরের এক বালিকা তাদের ওপর ভয়ঙ্কর অত্যাচারের জন্য রাজ্য সরকারকে নোটিশ দিয়েছে। তাদের অপরাধ তারা বিজেপি করতেন বা বিজেপিকে সমর্থন সে পরিবার 1000-এর বেশি নারী অত্যাচারিত হয়েছে মোশরামের পরে, 1 লাখ মানুষ আক্রান্ত, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার তলা নিতে এসে ঠেকেছে, এটি কোনো সন্দেহ নেই। তারই একটা সামান্য উদাহরণ, এত বড়গুলো এত ঘটনার মধ্যে এটাও একটা উদাহরণ, এই ধূপগুড়ির ঘটনা। রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও সকাল বিকেল যারা হাতরাস হাতরাস নিয়ে কান্নাকাটি করছেন, তারা ধূপগুড়ি নিয়েও কিছু বলবেন না, খেজুরি নিয়েও কিছু বলেননি। তার কারণ তথাকথিত সেই মানুষেরা নানাভাবে তৃণমূলের কাছে কৃতজ্ঞ। মুখী দেওয়া তো ঠিক একইভাবে মহিলা রাজ্য জুড়ে হচ্ছে, আমি বলছি তো রাজ্য জুড়ে এই অত্যাচারের করুণ কাহিনী প্রত্যেকদিন হচ্ছে। কিন্তু আমার তৃণমূলের দুষ্কৃতীদেরকে নিয়ে চিন্তা হয় না, আমার চিন্তা হয় সে সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী নারীবাদী আন্দোলনকারী নিয়ে যারা প্রত্যেক শব্দ উচ্চারণ করেন যেখানেই দেখবেন মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, জেনে রাখবেন এটা তৃণমূল ঘটিয়েছে। তৃণমূলের লোকেরা এরকম একটা অপসংস্কৃতি বলুন, অত্যাচার বলুন, যার জন্য তৃণমূলের লোকজন এবং রাজ্য সরকার দায়ী। 67 বছরের বৃদ্ধা, 17 বছরের বালিকার কথা বললাম, এখনো কোনো গ্রেপ্তার, এখনো কোনো ব্যবস্থা। আজকে জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রেসিক করে বললেন যে উত্তরবঙ্গে যে কোনোভাবেই কেন্দ্রীয় অঞ্চল বা আলাদা রাজ্য জনবলার বার্তা থেকে আপনি সমর্থন করেন? আমরা আমি আমাদের পার্টির বক্তব্য স্পষ্ট করে বলে দিচ্ছি, শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গ তৈরি করেছেন, শ্যামাপ্রসাদ মুখার্জি
জিন্নার মুখ থেকে বাংলাকে নিয়ে আসছো, পশ্চিমবঙ্গের মানচিত্রের কোনো পরিবর্তনের সম্ভাবনা। সমর্থন করেন না পার্টির মতই নয়, শ্যামা প্রসাদ যে পশ্চিমবঙ্গ তৈরি করেছেন তার মানচিত্রে কোন পরিবর্তন হবে না, আপনারা সমর্থন করেন নাই পার্টির মতই নয়, সমর্থনের তৃণমূল থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে ভোটে জিততে না পেরে এইভাবে ব্যাকডোর দিয়ে একটা অস্থিরতা তৈরি করে ব্যাকডোর দিয়ে ঢোকার চেষ্টা করা হচ্ছে। ব্যাকডোরের বিষয় নেই, যেভাবে অত্যাচার হচ্ছে কেন্দ্র সরকার চুপ করে বসে থাকতে পারে না, আজ না হোক কালকে রাজ্যের বিরুদ্ধে ব্যবস্থা হবেই। সেটা কি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, কেন্দ্র কি করবে, কেন্দ্রের ব্যাপার, রাষ্ট্রপতি শাসন হতে পারে, কিছু না কিছু তো হবে। সেই রকম পরিস্থিতি কি তৈরি হয়েছে? তৈরি হয়ে গেছে, সেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। পশ্চিমবঙ্গে একটা কঠোরতম ব্যবস্থা কেন্দ্র সরকারকে নিতেই হবে।